চোখের হেফাজত করা যায় খারাপ চিন্তা থেকে মুক্ত থাকার উপায় কি চোখের হেফাজত করার একমাত্র উপায় হলো চোখকে অবনত করা অর্থাৎ যেখানে চোখ ফেললে আমি গুণা থেকে বাঁচতে পারবো না সেখানে চোখ ফেলা যাবে না ফেসবুকের যে পেজে যে গ্রুপে যে আইডিতে খারাপ জিনিস আসে বেপর্দা নারীর ছবি আসে সেগুলো দিকে তাকা সেগুলোকে আনফলো করতে হবে এটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহ বলেছেন কুল্লিল মিনি নয়াবুদ্দু সর হিমু আফজফুরুজা হে রাসুল আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করে দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে অবনত করে এবং তাদের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করে অতএব আপনি চোখের হেফাজতের জন্য চোখকে অবনত করতে হবে চোখকে নিচের দিকে তাকিয়ে হাঁটতে শিখতে হবে যেখানে সেখানে তাকানো যাবে না আপনি জানেন যে আপনার কলেজে গেলে আপনার ইউনিভার্সিটিতে গেলে আপনি অমুক বাজারে গেলে অমুক জায়গা গেলে চোখের গুনা হয় তাহলে আগে থেকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেন প্রতিজ্ঞা করে নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং অবনত রাখেন নিচের দিকে তাকিয়ে তাকে যথাসম্ভব আপনি নিজের চোখকে দৃষ্টিকে হেফাজত করার চেষ্টাটা করেন আল্লাহ বলে যারা আমার পথে আসার চেষ্টা করে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমার দিকে আসার বহু রাস্তা দেখিয়ে দিব আল্লাহ আমাদেরকে সবাইকে চোখের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ভাই এটা থেকে আমরা বেশিরভাগ লোকই বাঁচতে পারছি না ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে গেছে নবী করিম সাল্লাম বলেছেন আমি চলে যাচ্ছি তোমাদের জন্য মেয়েদের চাইতে বড় ফেতনার বিষয় অর্থাৎ নারীদের দিকে তাকিয়ে চোখের জেনা করে মনের জেনা করে নানাভাবে জেনা করে তোমরা ধ্বংস হবে এই পথটা তোমাদের জন্য সবচেয়ে পিচ্ছিল এবং ভয়ঙ্কর এবং এই বিপদে এই ফেতনায় এই গুনাহে বেশিরভাগ পুরুষ পতিত হয়ে যাচ্ছে এটা থেকে বাঁচার জন্য দরকার হলো মানসিক প্রতিজ্ঞা আল্লাহর কাছে দোয়া এবং হারামের জায়গা থেকে দূরে থাকা আল্লাহ বলেছেন কাছেও যেও না কারণ কাছে গেলে আল্লাহ জানেন বান্দা বাঁচতে পারবে না পতিত হয়ে এই জন্য আগে থেকে দূরে থাকতে হবে যেখানে গেলে কোনো একটা মেয়ের আইডি পাইছেন ওখানে আপনি লাইক দিবেন না কারণ লাইক দিলে সে লাইক থেকে ইনবক্সে চলে যাবেন ইনবক্স থেকে আস্তে আস্তে প্রথম হাই হ্যালো করে এরপর আস্তে আস্তে তলে নামবেন আপনার জীবন ধ্বংস হবে কেরিয়ার ধ্বংস হবে বাপমার অবাধ্য হবেন আল্লাহর থেকে দূরে সরে যাবেন অসামাজিক হবেন এরপর আপনি টেরও পাবেন না আপনি কোথায় চলে গেছেন জন্য বলেছেন আল্লাহ তালা আগে থেকে সাবধান হও আল্লাহ তালা আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন যুবক ভাইরা আমার এই যৌবনটাকে হেফাজত করেন সকল ভালোবাসাগুলোকে সব জমিয়ে রাখেন নিজের বৈধ স্ত্রীর জন্য আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই গুনাহের হাতছানি থেকে গুনাহের এই ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি জেনারেল লাইনে পড়ুয়া একজন ছাত্রী আলহামদুলিল্লাহ আমি ইসলাম সম্পর্কে প্রায় অনেক কিছু জানি ও বুঝি এবং যা জানি না তা জানার চেষ্টা করি আমি প্রায় আপনার ভিডিওগুলো দেখি আমার প্রশ্ন হলো আমার গ্রাম বা সমাজের মধ্যে প্রায় মানুষ নামাজ রোজা পালন করে ও গিবতে লিপ্ত এমন কি কিছু নারী হাতে তসবি নিয়েও গিবত করতে থাকে আমি তাদেরকে বারণ করার সাথে তারা আমাকে ছোট বলে অন্যের সাথে আমার নামে পরনিন্দা করে এটা ঠিক যে আমাদের ছোট বোন যে প্রশ্ন করেছেন এই রোগের রোগী আমাদের সমাজে অনেক যে ওয়াজ মাহফিলে এসব ওয়াজ মাহফিলও শুনে আবার যায় আকাম কুকাম করে ওয়াজ মাহফিলে এসে হাজি সাহেব গাজী সাহেব সাজে মোবাইলের মধ্যে হুজুরের ওয়াজও রাখে আবার অনেক আওয়াজও রাখে তো এই রকম মানুষ যদি হয় তাহলে এটা নিজের সাথে নিজে প্রতারণা করার সামিল ভাইরা আমার দুই নম্বর কোনো মানুষের জন্য জান্নাত না জান্নাত পিওর মানুষের জন্য আল্লাহ আমাদেরকে হারাম ছাড়ার তফিক দান করুন অতএব হারাম ছাড়তে হবে শুধুমাত্র ভালো কাজ করলেন আর হারাম ছাড়লেন না মন্দ কাজ ছাড়লেন না তাহলে আপনি মোত্তা হতে পারবেন না